ভিউয়ার্স, আমরা আজকে আসছি পুরান ঢাকায় বলদা গার্ডেনে। এখানে এসে যা দেখলাম আপনাদেরকে সেটাই দেখাচ্ছি, কারণ এখানে পার্কের কোনো পরিবেশ নেই। ফ্যামিলি নিয়ে তো আসাই যাবে না, কারণ এটা কি কোনো পার্ক, হোটেল নাকি আবাসিক হোটেলের কোনো বেডরুম? এভাবে কোনো ওপেন জায়গায় এরা যেভাবে খোলামেলা মিশছে, তাতে করে এটা কোনো পার্কের পরিবেশ এখানে নেই। তো এখানে যারা আসে তারা মূলত এরকম চিন্তা ভাবনা করেই এই পার্কে আসে। দেখেন এই যে দুইজন, যেভাবে তারা একজন আরেকজনকে ধরে আছে, এটা আসলে কোনো বেডরুমই সম্ভব, আসলে এরকম ওপেন জায়গায় সম্ভব না। আর এরা দেখেন কোন জায়গাটায় আছে, আমি জাস্ট এর পিছনে আমি দেখলাম যে অনেক উঁচু, ওখান থেকে নেমে এসে তারপরে ওনারা অনেক নিচে বসে, যেখানে লোকালয় বা লোকজন আসা যাওয়া করে না, কিন্তু ওনারা ওই জায়গাগুলোই বেছে নিয়েছেন। তো দেখুন কেমন করে এরা আসে, এটা কোনো সুস্থ মানুষ দেখতে পারবে না, আর আমিও পাচ্ছি না, সেজন্য আপনাদেরকে দেখাচ্ছি। এতক্ষণ যাদেরকে দেখালাম এই দেখুন আসল চেহারাটা তাদেরকে দেখাচ্ছি। এরা হচ্ছে বোরখা পরে পার্কে আসছে, কিরকম তারা খুব ঢেকে ঢুকে আসছে, কিন্তু পার্কের ভিতরে এসে দেখুন কি করছে। ক্যামেরার দিকে দেখুন, ওরা ঘুরে গেল। এটা কি কোনো কাজের গুয়া নাকি? এই যে দেখুন এরা ঝোপঝাড়টাই বেছে নিয়েছেন। এইটা দেখুন, এইটা দেখার পরে আসলে কি বলবো, আমার কোনো ভাষা নেই। এরা কোনো স্টুডেন্ট নাকি কোন কারো সন্তান, আমি জানি না এদের গার্জিয়ানরা কি করছে। এরা এরকম ওপেন জায়গায় মানুষের সামনে এভাবে এরা যা করছে, আমার নিজেরই লজ্জা লাগছে এগুলো ভিডিও করতে। তারপরও আপনাদেরকে সতর্ক করার জন্য আমি জাস্ট এই ভিডিওগুলো করছি, কারণ হচ্ছে আপনারা যখন এই পার্কে ফ্যামিলি নিয়ে আসবেন, তখন আসলে আমার এই ভিডিওটা যদি দেখেন কেউ, তাহলে আপনারা নিজেরাই সতর্ক হবেন যে আসলে ওখানে বাচ্চাদের নিয়ে বা ওয়াইফকে নিয়ে যাওয়া যাবে না। কারণ হচ্ছে এখানে যাওয়ার পরে যে এই ধরনের নোংরা পরিবেশ, এটা কিন্তু এখানকার যারা পার্কে দেখাশোনা করে এরাও এর সাথে ইনভলভ। কারণ এরা, আমরা যখন ঢুকলাম তখন বলল ক্যামেরা নিয়ে ভিডিও করা যাবে না, তাতে আমরা বুঝলাম এদেরও এটা একটা বিজনেস। কারণ এটা যদি দেখাই তাহলে ওরা 20 টাকা করে টিকিট দিয়ে যে ঢুকে, সেটা ওদের ইনকামটা বন্ধ হয়ে যাবে। এই যে দেখুন তারা একদম সিরিয়ালে লাইন বেঁধে এরা আসে, 20 টাকা করে টিকিট কেটে, কীরকম বিনোদন তাদের জন্য হচ্ছে আপনাদেরকে আমি একটু গা দেখালি নয়, অবাক হয়ে আছে, কারণ এরা দেখতেছে আসলে আমি কী করতেছি। এই যে জোড়ায় ধরছে যে আর ছাড়ছি না, ক্যামেরা দেখার পরেও
এদের মনে হয় বোধগম্য হচ্ছে না। তো এরা যখন এই পার্কটা 4টা 5টা সন্ধ্যার দিকে আরও খুব জঘন্য কাজ হয় এখানে, দেখুন আপনারা নিজেরাই। এই ভাইয়াটা খুব রাগ হয়ে গিয়েছে, কারণ এর আগে আমি তাকে দেখেছি, এখন সে এখানে থাকবেই না। এদের তো কোনো হুঁশই নাই, আমি যে ক্যামেরা নিয়ে এদেরকে ধরছি, এমন মশগুল, এত সুন্দর পরিবেশ, এত সুন্দর গাছ, এত সুন্দর আকাশ। আমরা আসলে মানুষরাই ভালো না, এরা আমরা পরিবেশটা সুন্দর রাখতে পারি না, পরিবেশটা নষ্ট করে ফেলি। তো যাই হোক, আপনাদেরকে দেখাইলাম, তো আমাদের পরিবেশ সুন্দর রাখার দায়িত্ব আমাদের। আপনারা আমাদের এসআর প্রোডাকশনে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন কী কী দেখতে চান।